এই নষ্ট মেয়েটাকে নিয়ে আসলে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। কি করব, নিজেদের ইজ্জত, নিজেদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য এই বেয়াদবটাকে আর কত অসম্মানিত করা যায়। এই বেয়াদবটা কিছুদিন পর পর এক একটা ছবি, এক একটা মানে কি বলবো উক্তি তার ফেসবুক পেজ এখানে সেখানে উপস্থাপন করে থাকে। মানে মানুষ তাকে এত পরিমাণে গালাগালি করে, তার নোংরা অবস্থাগুলো দেখে, ছবিগুলো দেখে তাকে এমনভাবে প্রতিহত করার চেষ্টা করে, তারপরেও এই বেলাজার কোনো লাজি হয় না। আমি জানি না এই অমানুষটাকে কে জন্ম দিয়েছে, আপনারা জানেন তার নষ্টামিগুলো দেখে শেষ পর্যন্ত আমাদের সাইবার ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইম ইউনিট পর্যন্ত তাকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তার মুখ থেকে জবানবন্দি নিয়েছিল, তাকে মোচলেখা দিয়ে সেখান থেকে ছুটে আসতে হয়েছিল। আজকে আবারও সে সোশ্যাল মিডিয়াতে এমন এমন নোংরা ছবি পোস্ট করছে যেগুলো দেখার পর আমি মানে কি বলবো, এই বিষয় নিয়ে মানে তার এগুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু অনেকেই আমাকে SMS করেছেন যে ভাই এটা তো দমন হয়ে গিয়েছিল, এটা তো আবার পাখা গুজিয়েছে, এটা তো আবারও চলে আসছে আমাদের সোশ্যাল মিডিয়াতে ধ্বংস করার জন্য। সোশ্যাল মিডিয়াটা তো আমাদের ছোট ভাই বোন, ছোট বাচ্চারা, তারপর সবাই মিলেমিশে ব্যবহার করে। আপনারা জানেন টেলিভিশন মিডিয়াটা পর্যন্ত সবাই পরিবারের সবাই মিলে দেখতে পারে না, এই একটা মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াটা এখন সবাই মিলেমিশে দেখে। এই সমস্ত অমানুষদের কারণে আজকে সেই জায়গাটা সব বন্ধ হয়ে গেছে। নিজে নাকি কোন MP মন্ত্রী কাকে বিয়ে করছে এটার মানে এটার ক্ষমতা সে আর কিভাবে দেখাবে, এটার ক্ষমতা দেখাতে 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 তার পরনের হাফ প্যান্টটা পর্যন্ত খুলে গেছে, আর মানে দেখানোর আর জায়গা নেই, সেই স্বামীর ক্ষমতা দেখাতে গেতে হাফ প্যান্টটা পর্যন্ত খুলে ফেলেছে। আপনাকে বলতে চাই, দেখছেন তো বাংলাদেশের বর্তমান অবস্থা, কোনো MP মন্ত্রী ছাড় পাচ্ছে না, দুর্নীতিবাজ ছাড় পাচ্ছে না, আপনাকে যে সহ্য করতে পারছে এবং আপনাকে যে লাইসাই দিয়ে রেখেছে, আপনার পরনের হাফ প্যান্টটা পর্যন্ত যে খুলে ফেলেছে, আমি মনে করি সে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমি আশা করব যদি আপনি তাকে কলঙ্কিত করতে না চান, আপনি যদি তাকে পৃথিবীর সামনে উন্মোচন করতে না চান, তাহলে ওদূর ভবিষ্যতে আপনাকে অনেক সাবধান হয়ে চলতে হবে। লজ্জা লাগে এইসব বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু তারপরেও কি করব, এই এই বেয়াদবটাকে কিভাবে দূর করা যায় আর বলেন তো, এই বেয়াদবটাকে আর কি করা যায় বলেন তো, তাকে পুলিশ পর্যন্ত শায়েস্তা করলো, কাজ হলো না। এবার ইনশাল্লাহ আমাদের সারোয়ার আলম স্যারের নাম্বার যেহেতু আমরা পেয়েছি, আপনারা সকলেই জানেন সারোয়ার আলম স্যার, আপনারা তো চিনেন আমাদের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার কাছে এই এই অনৈতিককারী, এই অসৎ মেয়েটার সকল নোংরামি তুলে ধরা হবে। সোশ্যাল মিডিয়াটাকে যারা নোংরা করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। যারা নতুন ছিলেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন আমার সাথে যুদ্ধে একত্রিত থাকার জন্য। আসসালামু আলাইকুম।